দেখো সেন্ট্রিওল সেন্ট্রিওলের ক্ষেত্রে একটা জিনিস দেখি এটার স্পেশালিটি হচ্ছে এটা একমাত্র শুধুমাত্র প্রাণী কোষে থাকে কিছু কিছু ক্ষেত্রে উদ্ভিদ কোষে থাকে তাহলে চলো আমরা আগের মতো সংজ্ঞাটাকে আমরা দেখি কি কি বৈশিষ্ট্য আছে তাহলে এক নাম্বার হচ্ছে প্রধানত প্রাণী কোষে থাকে দুই নম্বর হচ্ছে এটা নিউক্লিয়াসের কাছে অবস্থিত ফিনামর্গোজিট সেটা স্বপ্রজনন ক্ষমতা সক্ষম অর্থাৎ এটা নিজেই হচ্ছে একটা সেন্ট্রিয়ল থেকে দুইটা সেন্ট্রিয়ল বা দুইটা সেন্ট্রিয়ল থেকে চারটা সেন্ট্রিয়ল তৈরি করতে পারে এবং এই জিনিসটা ইম্পর্টেন্ট একটি গহ্বরকে ঘিরে নয়টি গুচ্ছ প্রান্তীয় উপনালিকা নির্মিত খাটো নলে গঠিত তাকে সেন্ট্রিয়ল বলে এই জিনিসটা হচ্ছে তোমরা অনেকেই হচ্ছে বুঝব না কি বলছে একটি গহ্বরকে ঘিরে নয়টি গুচ্ছ প্রান্তীয় উপনালিকা নির্মিত খাটো নলে গঠিত তাকে হচ্ছে তাকে সেন্ট্রিয়ল বলে আচ্ছা এখানে দেখো এই জিনিসটা দেখতে কিসের মতো মনে হচ্ছে একটা সিলিন্ডার মতো মনে হচ্ছে না তাহলে এই জিনিসটা হচ্ছে একটা সিলিন্ডার এই সিলিন্ডারটা কি দিয়ে গঠিত হইছে এই সিলিন্ডারটা হচ্ছে নয়টা অনোনালিকা দিয়ে গঠিত হইছে এই যে এই দিকটা আছে না এই দিকটাকে বড় করে সামনে দেখানো হয়েছে দেখো এখানে ঠিক আছে নয়টা হচ্ছে আমার অনুনালিকা এই নয়টা নালিকা একসাথে মিলে কি করছে একটা সিলিন্ডার আকৃতির গঠন তৈরি করছে ঠিক আছে এই জিনিসটার নামই হচ্ছে সেন্ট্রিওল এবং একটু মজার ব্যাপার দেখো এই প্রত্যেকটা অনুনালিকা আবার তিনটা উপনালিকা দিয়ে গঠিত সেই নাম কি সুপনালিকাগুলোর নাম হচ্ছে এ বি এবং সি দেখো এ বি সি এই উপনালিকাগুলোর নাম কি এ বি সি তাহলে দেখো এটা কি একটা সিলিন্ডার বা নালি সিলিন্ডার বা নালি এটা কি দিয়ে গঠিত এটা হচ্ছে আমার অনুনালিকা দিয়ে গঠিত অনু নালিকা এই অনুনালিকা কয়টি অনুনালিকা হচ্ছে মোট এই একটি অনুনালিকা কয়টি উপনালিকা দিয়ে গঠিত তিনটি তাইলে মোট উপনালিকা কয়টি মোট উপনালিকা হচ্ছে তিন গুণ নয় মানে হচ্ছে সাতাইশটি ঠিক আছে মোট উপনালিকা কয়টা সাতাইশটি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এরকম করে সাতাইশটি নালী প্রথমে হচ্ছে নালি তারপর হচ্ছে উপনালিকা এবং এই উপনালিকা গুলোকে হচ্ছে একজন বিজ্ঞানী ভেতর থেকে বাইরের দিকে উপনালিকা গুলোকে হচ্ছে ভেতর থেকে বাইরের দিকে একজন বিজ্ঞানী তার নাম হচ্ছে বিজ্ঞানী থ্রেড গোল্ড থ্রেড গোল্ড উনি হচ্ছে এদেরকে ভেতর থেকে বাইরের দিকে এ বি সি এভাবে নামকরণ করছেন তাহলে আপাতত আমরা বুঝতে পারছি যে সেন্ট্রাল গঠন কি সেন্ট্রাল হচ্ছে জাস্ট কিছুই একটা সিলিন্ডার বা নালি সেটা কি দিয়ে গঠিত নয়টা অননালিকা দিয়ে গঠিত প্রত্যেকটা অননালিকা আবার হচ্ছে তিনটা উপনালিকা দিয়ে গঠিত তাহলে এখন আমরা চলে আসি হচ্ছে আমাদের সংজ্ঞায় এবার আশা করি হচ্ছে আমরা সংজ্ঞাটা বুঝতে পারছি এই দেখো এবার বুঝতে পারছো নয়টি গুচ্ছ প্রান্তীয় এখানে নয়টি গুচ্ছ কেন বলছে এখানে গুচ্ছ কথাটা কেন বলছে গুচ্ছ বসছে কারণ প্রত্যেকটা গুচ্ছে কারণ প্রতিটি গুচ্ছে তিনটি করে উপ প্রতিটি গুচ্ছে তিনটি করে উপনালিকা থাকে ঠিক আছে গুচ্ছ প্রান্তে অনু নির্মিত খাটো নলে গঠিত তাকে বলা হয় সেন্ট্রিওল এবার চলো আসো সেন্ট্রিওল আবিষ্কার এবং নামকরণ দেখো একটা জিনিস খেয়াল করো আবিষ্কার আগে হয় না নামকরণ আগে আবিষ্কার তারপরে নামকরণ এখানে দেখো একজনের নাম বেন্ডেম একজনের বোভারে দুইজনের বি দিয়ে শুরু কিন্তু বেন্ডেন দেখো ই এবং বোভারে দেখো ও তাহলে ই আগে না এই কারণে হচ্ছে আবিষ্কার করছে হচ্ছে বেন্ডেন এবং নামকরণ করছেন হচ্ছে বিজ্ঞানী বোভারি এবং তিনি কি করছেন সেন্ট্রিওল সম্পর্কে বিশদ বিবরণ দিয়েছেন এবার আমাদের দেখতে হবে যে কোথায় কোথায় সেন্ট্রিয়ল পাওয়া যায় এবং কোথায় কোথায় পাওয়া যায় না এবার একটু খেয়াল করে দেখি এই যে এই জিনিসগুলো তো হচ্ছে সেন্ট্রিয়ল পাওয়া যায় এখন কেমনে মনে রাখব দেখো আমাদের এটার জন্য নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণীর উদ্ভিদগুলো মনে রাখতে হবে দেখো সবচেয়ে নিম্ন শ্রেণীর উদ্ভিদ হচ্ছে ছত্রাক যদি উদ্ভিদ হিসেবে ধরি আমরা এটাকে তারপরে হচ্ছে শৈবাল তারপরে হচ্ছে মস তারপরে হচ্ছে ফার্ন এখন এই মসের আবার আরেক নাম হচ্ছে ব্রায়োফাইটা এই ফার্নের আবার আরেক নাম হচ্ছে টিরিডুফাই ফার্নের পরে আবার আসে হচ্ছে নগ্ন বিজি উদ্ভিদ তারপরে আসে হচ্ছে আবৃত বীজী উদ্ভিদ এবার একটু খেয়াল করে দেখো আমাদের বলা হয়েছে নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীতে দেখো কিছু সংখ্যক উদ্ভিদ কোষে এইটার সাথে একটা জিনিস অ্যাড হবে নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে কিছু সংখ্যক নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে এখন আমরা যে এখানে আঁকছি এখানে হচ্ছে উপরের দিকে হচ্ছে উন্নত হচ্ছে মানে যত ডান দিকে যাচ্ছে তত উন্নত হচ্ছে তাহলে দেখো নিম্ন শ্রেণীর গুলো আছে অর্থাৎ এই নগ্ন পর্যন্ত এই সবগুলোতে হচ্ছে আমার সেন্ট্রিওল থাকবে দেখো তো এখানে তাই লেখা আছে শৈবাল ছত্রাক মস ফার্ন নগ্ন বিজি উদ্ভিদ তোমরা একটু মজার ব্যাপার হচ্ছে বইটা খুলে দেখবা বইয়ের মধ্যে এই সিরিয়ালে এই চ্যাপ্টার গুলো দেওয়া আছে যেমন আমি যদি ভুল না করে থাকি তোমাদের শৈবাল এবং ছত্রাক এই চ্যাপ্টারটা হচ্ছে পাঁচ নম্বর চ্যাপ্টার মস ফার্ন হচ্ছে ছয় নম্বর চ্যাপ্টার নগ্ন বিজি আবৃত বিজি উদ্ভিদ হচ্ছে সাত নম্বর চ্যাপ্টার দেখছো আস্তে আস্তে মানে অনুন্নত থেকে উন্নতর দিকে যাচ্ছে ঠিক আছে তাহলে আমরা বইয়ের সূচিপত্রটা যদি মনে থাকে তাইলে হচ্ছে আমরা সেন্ট্রালটাকে মনে রাখতে পারি এইবার এগুলো বাদে যা আছে তার সবগুলোতেই হচ্ছে কি থাকবে কি থাকবে না সেন্ট্রাল থাকবে না তাহলে এবার দেখো সেন্ট্রাল কোথায় কোথায় থাকে না সেন্ট্রেল হচ্ছে আদি কোষা থাকে না ডায়াটমে থাকে না ইস্টে থাকে না আবৃত বীজ উদ্ভিদ থাকে না এখন দেখো এই যে আবৃত বীজ উদ্ভিদ থাকে না পাইলাম ইস্ট কি ইস্ট হচ্ছে একজনের ছত্রাক তাহলে এটা হচ্ছে ব্যতিক্রম আবার ডায়াটম হচ্ছে এক ধরনের শৈবাল তাহলে এটা হচ্ছে ব্যতিক্রম যে এগুলোতে হচ্ছে আমার সেন্ট্রিওল থাকে না এখন আসো দেখি সেন্ট্রিয়াল কি কি থাকে না এটার জন্য একটা নেমোনিক আছে সেটা হচ্ছে প্যাডি প্যাডি প্রো কেরিওর পি দিয়ে প্রো প্রো মানে আদি ক্যারিয়ার মানে নিয়ে মানে আদি কোষ এনজিওস পার্ম এনজিও মানে নগ্ন আর স্পার্ম মানে বীজ তাহলে এনজিওস মানে নগ্ন বীজ উদ্ভিদ ডি তে হচ্ছে তাই এনজিওস মানে হচ্ছে ভেসেল এনজিওস মানে হচ্ছে ভেসেল

এবার চলে আসো গঠন হচ্ছে তিনটা অংশ একটা হচ্ছে প্রাচীর বা সিলিন্ডার ওয়াল সিলিন্ডার ওয়াল কোনটা এই যে এইটা হচ্ছে পুরাটা হচ্ছে আমার সিলিন্ডার ওয়াল পুরোটা দেখতে একটা সিলিন্ডারের মতো একটা সিলিন্ডারের মতো এটার চারদিকে যে ওয়ালটা আছে এটা হচ্ছে আমার একটা অংশ সেকেন্ড অংশ কি ত্রয় অনুনালিকা বা ট্রিপলেটস নয়টি অনুনালিকা যার প্রতিটি তিনটি উপনালিকা দিয়ে গঠিত এই তিনটি উপনালিকার নাম কি এ বি সি আসো আমরা অন্য নালিকা আবার ট্রিপলেট দেখি এই যে দেখো এটা একটা ট্রিপলেট এটা একটা ট্রিপলেট এটা কি একটা ট্রিপলেট ট্রিপলেট এটার বাংলা কি অনু নালিকা বাংলা হচ্ছে কোন নালিকা এরকম অনু নালিকা কয়টা আছে মোট আছে নয়টা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত 8 9 ঠিক আছে এই অনুনালিকা প্রত্যেকটা অনুনালিকা কয়টা উপনালিকা থাকে 3টি উপনালিকা উপনালিকা এই উপনালিকা ভেতর থেকে বাইরের দিকে এ বি সি তে নামকরণ করা হয়েছে কিভাবে ভেতর থেকে বাইরের দিকে দেখো ভেতর থেকে বাইরের দিকে এ বি সি তাহলে কি এ বি সি নামকরণ করেন কে বিজ্ঞানী থ্রেডগোল আচ্ছা এটা হচ্ছে আমাদের ওয়ার্নারকার ট্রিপলেটস গেল এবার হচ্ছে আমাদের যোজক বা লিংকার দেখো এই যে এখানে দেখো নীল কালারের যে অংশটা এটা কি এট এট করে রাখছে এই সবগুলো অনুনালিকাকে একসাথে জোড়া বাঁধা রাখছে না এই কারণে এটাকে বলা হয় যোজক বা লিংকার লিংকার মানে কি যে লিংক করে বা সংযোজন করে এবার আসো রাসায়নিক গঠন রাসায়নিকভাবে এটা হচ্ছে প্রোটিন লিপিড এবং এটিপি নিয়ে গঠিত প্রোটিন লিপিড এবং এটিপি নিয়ে গঠিত এটিপিটা হচ্ছে আমাদের নতুন এখানে পাইলাম যে এটিপিও একটা জিনিসের গাঠনিক উপাদান হইতে পারে এবার চলে আসো এই যে এই জিনিসটা আমরা বলছি যে বিজ্ঞানী থ্রেড গোল্ড ভেতরে নামকরণ করছে উপনারের গুলোতে এটা আমরা পড়ছি এখন হচ্ছে সেন্ট্রিও সেন্ট্রোস্পিয়ার সেন্ট্রোসম ডিপ্লোসম এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে দেখো আমাদের এইখানে যেটা পরে আসছে এটা হচ্ছে একটা সেন্ট্রিওল ঠিক আছে এটা হচ্ছে একটা সেন্ট্রিওল কি দিয়ে লিখলে বুঝবা হুম লাল তো ইউজ করে ফেলছে কালো দিয়ে লিখি এটা হচ্ছে একটা সেন্ট্রিওল এটাও হচ্ছে একটা সেন্ট্রিওল ঠিক আছে তাহলে সেন্ট্রালের মধ্যে কি কি থাকবে সেন্ট্রালের মধ্যে হচ্ছে ওয়াল থাকবে অনুনালিকা থাকবে যোজক বা লিঙ্কার থাকবে এই যে আমাদের সেন্ট্রালের গঠনে আমরা দেখছি কি কি থাকে ওয়াল থাকে অনুনালিকা থাকে যোজক বা লিঙ্কার থাকে এই দেখো এটাই এখানে বলছে সেন্ট্রালে থাকবে সিলিন্ডার ওয়াল অনুনালিকা আর হচ্ছে লিঙ্কার এরপরে ডিপ্লোসোম দেখো এই যে এই দুইটাকে একসাথে বলা হয় হচ্ছে ডিপ্লোসোম দুইটাকে একসাথে বলা হয় ডিপ্লো মানে কি সম মানে দেহ অর আর বিপ্লব মানে হচ্ছে দুই ঠিক আছে বিপ্লব মানে হচ্ছে দুই দুইটাকে একসাথে বলা হয় বিপ্লো সোম এবার দেখো সেন্ট্রিওলের চারদিকে যে তরল পদার্থ থাকে অর্থাৎ আমাদের সেন্ট্রিওলের চারদিকে দিকে হচ্ছে এরকম তরল পদার্থ থাকে এই তরল পদার্থটাকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার সেন্ট্রোস্ফিয়ার এই তরল পদার্থকে কি বলা হয় সেন্ট্রোস্ফিয়ার দেখো সেন্ট্রোস্ফিয়ার কাকে বলা হয় সেন্ট্রিওলের চারপাশে অবস্থিত গাঢ় তরলকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার ঠিক আছে এবং সেন্ট্রোসোম কাকে বলে সেন্ট্রিওল আর তরল পদার্থ এই দুইটাকে একসাথে বলা হয় হচ্ছে আমাদের সেন্ট্রোসোম

এই স্পিন্ডল যন্ত্রটা তৈরি করে হচ্ছে সেন্ট্রিয়ল কারণ কি কারণটাকে এদের মধ্যে নালিকা আছে এই কারণে হচ্ছে এরকম নালীর গঠনগুলো তৈরি করতে পারে শুক্রাণুর লেজ গঠন করে সিলিয়া এবং 플াজেলা যুক্ত কোষে সিলিয়া এবং 플াজেলা সৃষ্টি করে 플াজেলা কি ধর ওই যে একটা ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া থেকে এরকম হচ্ছে লেজের মতো একটা অংশ বের হয় এটাকে বলা হয় 플াজেলা ঠিক আছে কোষ বিভাজনে সাহায্য করে যেহেতু মাকোজন্ত গঠন করে আবশ্যক কোষ বিভাজনে সাহায্য করবে এবারে আসো কাজগুলোর জন্য আমরা একটা নিমনিক রাখছি সেটা হচ্ছে সিফা ও প্রোমা পলিসে এটা দিয়ে কি হবে সি দিয়ে হচ্ছে সিলিয়া সৃষ্টি ফা দিয়ে ফ্লাজেলা সৃষ্টি প্র দিয়ে হচ্ছে প্রান্তীয় গমন কার প্রান্তীয় গমন ক্রোমোজোমের প্রান্তীয় গমন কোষ বিভাজনের ক্রোমোজোম কি হয় প্রান্তের দিকে যায় না মেটাফেজের পর মাকুতন্তু গঠন কোষ বিভাজন শুক্রাণুর লেজ গঠন ঠিক আছে ঠিক আছে এই হচ্ছে সেন্ট্রিওলের কাজ তাহলে এই ছিল হচ্ছে আজকে আমাদের সেন্ট্রিওলের উপর ক্লাস